নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েজ ইনফো চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি শুভম, আর রেলওয়ে সংক্রান্ত যাবতীয় তথ্য সবার আগে এক নজরে হাতের মুঠোয় পেতে আমাদের চ্যানেল ইন্ডিয়ান রেলওয়েজ ইনফো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের এগিয়ে চলতে সহযোগিতা করুন। কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের চ্যানেল লেটেস্ট ভিডিও এবং ইনফরমেশন আপনারা কিন্তু পাবেন না। হ্যাঁ বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এবং শুরু করার আগে বলি, দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে আপনারা বঞ্চিত হবেন। প্রথমে যেটি বলবো যে IRCTC, যেটি ভারতীয় রেলের একটি সাবসিডিয়ারি সংস্থা, সেটি কিন্তু তিনটি প্রাইভেট ট্রেন তিনটি অতি গুরুত্বপূর্ণ লাইনে চালায়। তার মধ্যে একটি হলো তেজাস এক্সপ্রেস। এই তেজাস এক্সপ্রেস কিন্তু দুটি রয়েছে এবং আরেকটি হলো কাশী মহাকাল এক্সপ্রেস। হ্যাঁ বন্ধুগণ, দিল্লি থেকে লখনৌ, মুম্বাই থেকে আহমেদাবাদ এবং বারাণসী থেকে ইন্দোর, এই তিনটি লাইনে কিন্তু এই তিনটি ট্রেন চলে। IRCTC কিন্তু এই তিনটি ট্রেনের টিকিট বুকিং 30 এপ্রিল অবধি সম্পূর্ণরূপে বন্ধ করল। এবং যাদের কাছে এই তিনটি ট্রেনের টিকিট রয়েছে 30 এপ্রিল পর্যন্ত, তারা কিন্তু IRCTC-র ওয়েবসাইটে গিয়ে টিকিট ক্যান্সেলেশনের আবেদন করতে পারেন। আপনারা যদি না জানেন যে IRCTC থেকে কীভাবে টাকা কালেক্ট করতে হয়, তাহলে আপনি আমার চ্যানেলে অন্য ভিডিওগুলি দেখতে পারেন। সেখানে আমি বিস্তারিত দেখিয়েছি কীভাবে IRCTC অনলাইনের মাধ্যমে টাকা ফেরত দেয়। হ্যাঁ বন্ধুগণ, দ্বিতীয় প্রসঙ্গের উত্তর দিতে গিয়ে দ্বিতীয় যে প্রশ্ন আমাদের কাছে এখন ঘুরপাক খাচ্ছে, সেটি হলো ট্রেনের টিকিট বুকিং। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, মিডল বার্থের বুকিং কিন্তু ভারতীয় রেল এখন বন্ধ করেছে। হ্যাঁ, করোনা ভাইরাসের যে আগ্রাসন, তার থেকে বাঁচতে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং একটি আমাদেরকে মেনে চলতে হবে। অর্থাৎ ভারতীয় রেলওয়ে যে সার্কুলার জারি করেছে, তাতে আমরা indianrailway.gov.in সাইটে গিয়ে দেখতে পাচ্ছি যে মিডল বার্থের বুকিং কিন্তু ভারতীয় রেল আপাতত বন্ধ করেছে, অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কিন্তু সেইটি করা হয়েছে। তৃতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলি যে সব থেকে বড় প্রশ্ন এখন মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটি হলো 15 এপ্রিল থেকে কি আদৌ ট্রেন সার্ভিস চালু হবে। হ্যাঁ বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সর্বদল বৈঠক দেখেছেন 9 এপ্রিল তারিখে, এবং সেই বৈঠকেই কিন্তু অ্যাকচুয়ালি এই ডিসিশন হবে যে 15 এপ্রিল থেকে আদৌ ট্রেন সার্ভিস চালু হবে কি না। অর্থাৎ 15 এপ্রিলের পর যে সমস্ত ট্রেনের টিকিট আমরা বুক করেছি, ট্রেন সার্ভিস যদি চালু না হয়, তবে কিন্তু সেই সব ট্রেনের টাকাও আমরা আরও একবার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পাবো। তবে এই ক্ষেত্রে কিন্তু মানবিকতার সাথে একটি যাচাই করে দেখা হচ্ছে যে সত্যি কি 15 এপ্রিলের পর কোনো কোনো স্থানে ট্রেন সার্ভিস চালু করা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওতে আমি আগেই বলেছি যে ভারতীয় রেল জানিয়েছে এবং পূর্ব রেলওয়ে একটি তালিকা প্রকাশ করে যেখানে কী কী ট্রেন চালানো হবে সেগুলি কিন্তু বলা হয়েছে। কিন্তু যদি ট্রেন সার্ভিস চালু করা না হয়, তাহলে কিন্তু পূর্ব রেল সেই তালিকা যেটি প্রকাশ করেছিল সেটিকে কিন্তু তারা উইথড্র করবে। অর্থাৎ এখন এটি দেখার যে সর্বদল বৈঠকে কী কী সিদ্ধান্ত হয়। রেলমন্ত্রী পীযূষ গোয়েলের বক্তব্য অনুযায়ী যদি বলা যায়, তাহলে আমরা বলতে পারি যে প্রাদেশিক ট্রেন সার্ভিসগুলি সবার প্রথমে চালু করার কথা হয়েছিল, এবং সেই প্রাদেশিক ট্রেন সার্ভিসগুলি কী কীভাবে চলবে, কোন কোন রুটে চলবে, সেই সমস্ত কথাই কিন্তু রেলমন্ত্রক তাদের নিজস্ব ওয়েবসাইটে বলেছে। এরপর যদি আর কোনো তথ্য রেলওয়ে মন্ত্রক বা ভারতীয় সরকারের থেকে পাওয়া যায়, তাহলে কিন্তু সবার আগে আমাদের চ্যানেল ইন্ডিয়ান রেলওয়েজ ইনফোতে আপনারা সেই তথ্য পাবেন এবং প্রমাণসহ আপনাদেরকে দেখানো হবে সেটি কি বলা হয়েছে। তার জন্য আমাদের চ্যানেল ইন্ডিয়ান রেলওয়েজ ইনফো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সহযোগিতা করুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।